আব্দুল কাদের সাহেব বলে দেই মৃত্যুর পরে জাহান্নাম দেখার দরকার নাই। যদি বেঁচে থাকতে জাহান্নামের আলামত দেখতে চান কেয়ারটেকার ছাড়া নির্বাচন দেখ দিয়ে দেখেন, বেঁচে থাকতেই আমরা জাহান্নামের আলামত দেখে ছাড়ব ইনশাআল্লাহ। আজ বার তলে তলে শুরু করেছেন, তল কিন্তু কেটে দেব, তল কিন্তু কেটে দেব। এই সংবিধান মাফিয়ারানিকে আজীবন ক্ষমতায় রাখার সংবিধান, এই সংবিধান আমরা মানি না, মানি না, মানি না। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, মহিলা গেলে আর পাইবেন না। দেখেছেন না, ম্যাক্রো সাহেব আসলে আস্তে করে ওনার গালে গালটা লাগাবে। আপনি তো নাকি তাহাজ্জুদি নামাজ পড়েন, আপনার নেতা নেত্রীরা তো আপনাকে হজরত বলে, দুটা তো একসাথে যায় না, যায়? ওবায়দুল কাদের বলেন আমাদের নির্বাচন নিয়ে বিদেশিরা মাথা ঘামে, এটা আমরা মানি না। আবার কি বলেন, তলে তলে নাকি সব ঠিক হয়ে গেছে। তলে তলে কি আছে ওবায়দুল কাদের সাহেব? আপনাদের তলের ইতিহাস তো আজকের শুধু না, আন্দোলন শুধু মাত্র দেশের 16 কোটি মানুষের আন্দোলন নয়, বিশ্বের তাব বিবেকবান গণতন্ত্রকামী মানুষের আন্দোলন, আমাদের এক দফা আন্দোলন। ওনারা আমাদের দাবি মানেন না, বলে কি সংবিধান থেকে নাকি এক চুল নড়বেন না। কোন সংবিধান? কাঠালি রানী চেনেন তো নাকি মাফিয়া রানী বলবো, কোনটা বলবো? মাফিয়া রানী এবং কালো বিড়াল ভুলে গেছেন? কালো বিড়াল জনাব সুরঞ্জিৎ সেনগুপ্ত বাবু, রেলওয়ের কালো বিড়াল। 2011 সালে মাফিয়া রানী এবং কালো বিড়াল মাফিয়া রানীর ড্রয়িং রুমে বসলেন, তারপর কালো বিড়ালের হাতে একটা বই ধরিয়ে দিলেন। এরপর কালো বিড়ালকে বলেন, বলেন তো এটা কি? কালো বিড়াল বলে, এটা তো মনে হচ্ছে সংবিধান। মাফিয়া রানী বলে, এটা কাটেন আর জোড়া দেন। তখন কালো বিড়াল বলে, কেন বুঝেন না আমি ক্ষমতায় থাকতে চাই? এরপর কালো বিড়াল বলে, কতদিনের জন্যে? 5 বছরের জন্য হলে একরকম, 10 বছরের জন্য হলে একরকম, আজীবনের জন্য হলে একরকম। তখন মাফিয়া রানী বলে, সংশোধন করে এমন সংবিধান বানান আজীবন যেন ক্ষমতা কাঠালে ক্ষমতার চেয়ার কাঠালে আঠার মতো আমার জীবনে লেগে থাকে, কোনোদিন যেন যায় না, ছুটে যায় না। ভাই আমার, তাই এই সংবিধান মাফিয়া রানীকে আজীবন ক্ষমতায় রাখার সংবিধান। এই সংবিধানের সাথে এদেশের জনগণের কোনো যোগাযোগ নাই। এই সংবিধান আমরা মানি না, মানি না, মানি না। ভাইরা আমার শোনেন, স্যাংশন ভোট চুরি করে স্যাংশন খেয়েছেন, স্যাংশন খাওয়ার পর আবল তাবল বলা শুরু করেছেন, আমাদের নেত্রীর অসুস্থতা নিয়ে যা বলেছেন, কাজের বুয়া পেশাদারদের তাদের আমি ছোট করতে চাই না, তবে কাজের বুয়ারাও যে
ভাষায় কথা বলে যে ভাষায় উনি কথা বলেছে আমাদের নেত্রী নিয়ে যখন বলেছেন আমরাও কিছু বলতে চাই অল্প একটু সময় আমি চাচ্ছি ভাইলাবার উনি বললেন কি বললেন তিন ঘন্টা জার্নি করে আটলান্টিকের ওই পারে যাব না আমেরিকায় যাব না আবার আমরা কি দেখলাম সেলফি তোলে সেলফি তোলে আবার কি দেখলাম হাতটা ধরেন না ভাব নিয়েন না মহিলা গেলে আর পাইবেন না দেখেছেন না আর একটা কি দেখলাম ম্যাক্রো সাহেব আসলেন ছি 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 ক্ষমতার জন্য মানুষ কত নিচে নামতে পারে ম্যাক্রো সাহেব আসলে আস্তে করে ওনার গালে গালটা লাগালে ইংরেজিতে বলে হাট এটা দেখার পর ওবায়দুল কাদের সাহেব বললেন শেখের বেটি দেখিয়ে দিল আমরাও পারি উনি কার সাথে গালে গাল লাগাবেন ওনার নিজস্ব ব্যাপার এই ব্যাপারে আমরা কথা বলতে চাই না কিন্তু আপনি তো নাকি তাহাজ্জুদি নামাজ পড়েন আপনার নেতা নেত্রীরা তো আপনাকে হযরত বলে দুটা তো একসাথে যায় না যায় ওবায়দুল কাদের বলেন আমাদের নির্বাচন নিয়ে বিদেশিরা মাথা ঘামে এটা আমরা মানি না আবার কি বলেন তলে তলে নাকি সব ঠিক হয়ে গেছে তলে তলে কি আছে ওবায়দুল কাদের সাহেব আপনাদের তলের ইতিহাস তো আজকের শুধু না 1986 সালে জাফর জয়নাল দীপালী সাহ সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে যখন স্বৈরাচারের এরশাদ স্বৈরাচারের পতন নিশ্চিত তখন হাসিনা এবং এরশাদ সাহেব লং ড্রাইভে গেলেন যাওয়ার পর সেইখানেও তলে তলে মিল হয়ে গেল শত শহীদের রক্তের সাথে বেঈমানি করে এরশাদের পতন নির্বাচনে গেলেন আজবার তলে তলে শুরু করেছেন তল কিন্তু কেটে দিব তল কিন্তু কেটে দিব বক্তব্য শেষ করব শাপলার চত্বরের মাদ্রাসার নিরীহ ছাত্রদের হত্যা করবার পর সেই ঘটনা নিয়ে আমাদের ভয় ভীতি দেখেন ভাইরা আমার ওবায়দুল কাদের সাহেব বলে দেই আমরাও বলে দেই মৃত্যুর পরে জাহান্নাম দেখার দরকার নাই যদি বেঁচে থাকতে জাহান্নামের আলামত দেখতে চান কেয়ারটেকার ছাড়া নির্বাচন দেখ দিয়ে দেখেন বেঁচে থাকতেই আমরা জাহান্নামের আলামত দেখিয়ে ছাড়ব ইনশাআল্লাহ কইটি আমর হোক দেশটিতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয় দেবতী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবুল বয়সার চন্দ্র রায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডাকসুর সাবেক জেস সংগ্রামী জননেতা হাইরুল কবির খোকন